হ্যালো এভরিওয়ান, লার্নার স্টুডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। পড়াশোনা সংক্রান্ত ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে। আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফাইভের আমার গণিত বই থেকে 70 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করলে আমার গণিত বইয়ের প্রথম থেকে ভিডিওগুলো সব পেয়ে যাবে। চলো 70 পৃষ্ঠার অঙ্কগুলো শুরু করি। প্রথমে আছে, কোন শহরের জনসংখ্যা বেশি জানি। দেখো, কোনো সংখ্যা আর একটা সংখ্যার চেয়ে কতটা কম বা দুটো জিনিসের মধ্যে তুলনা বোঝাতে, একটা আর একটার চেয়ে কত বেশি বা কত কম, এইগুলো নির্ণয় করতে গেলে আমাদেরকে কী করতে হয়, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হয়। অর্থাৎ দুটো সংখ্যার মধ্যে তুলনা বোঝাতে আমাদেরকে বিয়োগ করতে হয়। তো এই পৃষ্ঠাতেও তোমরা বিয়োগ করা শিখবে। প্রথমে দেখো, একটা কথার অঙ্ক আছে, সেটা করেই দেওয়া আছে, তো এটা নিয়ে আর কিছু বলছি না। পরে দেখো, এখানে আছে বিয়োগ করি, তো এই বিয়োগগুলো করে আমি দেখাবো। প্রথম তিনটে বিয়োগ আছে খুব সাধারণ, আর তারপরের বিয়োগগুলো একটু অন্যভাবে করতে হবে। প্রথমে দেখো, এক নম্বরের বিয়োগটা করছি, এখানে 10 ধরতে হবে, 1 আর 9 10। তোমরা যেহেতু বিয়োগ জানো, তাই এগুলো নিয়ে বেশি ভেঙে বলার কিছু নেই। হাতের একটা এখানে এলো, তাহলে 1 আর 9 10, আবার হাতের একটা এখানে আসবে, 1 আর 9 10। হাতের একটা এখানে যোগ হলো, তাহলে 3 আর 7 10। হাতের একটা আবার এখানে চলে এলো, 10-এর যে একটা, 9 আর 1 10। হাতের একটা এখানে এলো, 1 আর 1 মিলে গেলে 0। এবার দেখো, 1 আর 6 7, 1 আর 1 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। 4 আর, এটা উপরে দেখো ছোট আছে নিচে বড় আছে, তার 13 ধরতে হবে, 13 থেকে 9 বিয়োগ করলে হবে, 4 বিয়োগ করলে হবে 9। হাতের একটা এখানে এলো, 7 আর 1 8, 5 থেকে 1 বিয়োগ করলে হবে 4, 2 আর 2 মিলে গেলে 0। আবার দেখো, 7 থেকে 1 বিয়োগ দিলে হবে 6, 6 আর 2 8, 5 আর 4 9, 5 থেকে 0 বিয়োগ দিলে হয় 5, 8 আর 9 14, 6 14। হাতের একটা এখানে এলো, 3 থেকে 1 বিয়োগ দিলে হবে 2। এরপর দেখো, 4 নম্বরে তোমাকে এই ঘরে শূন্যস্থানে যে সংখ্যা বসবে সেই সংখ্যাগুলোকে নির্ণয় করতে হবে। তো দেখো, এটা নির্ণয় করার জন্য কি করব, 1 থেকে 0 বিয়োগ করব, দিয়ে যেটা পাবো সেটা এখানে বসবে। 1 থেকে 0 বিয়োগ দিলে 1ই থাকে, তাই এখানে বসবে 1। দেখো এবার, 5 থেকে 9 বিয়োগ করতে হবে, 5 থেকে 9 তো বিয়োগ করা যায় না ছোট থেকে বড়, তাই কী করতে হবে, এটা 15 ধরতে হবে, 15 থেকে 9 বিয়োগ করলে হবে 6, 6টা তাই এখানে বসলো। যেহেতু আমি এখানে 15 ধরেছিলাম, তাই হাতের একটা এখানে যোগ হবে, দেখো 2 আর 2 4, এখানে 2 বসানো আছে। 2 থেকে দেখো 1 বিয়োগ করলে হবে 1, তাই এখানে বসবে 1। 7 থেকে 1 বিয়োগ করলে হবে 6, এখানে বসলো 6, 8 থেকে 6 বিয়োগ করলে হবে 2, তাই এখানে বসলো 2। এবার 5 নম্বর অঙ্ক, 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2, তাই এখানে বসলো 2, 6 থেকে 2 বিয়োগ করলে হবে 4, তাই এখানে বসালাম 4, 5 থেকে 5 বিয়োগ করলে হবে 0, তাই এখানে বসবে 0, 6 থেকে 1 বিয়োগ করলে হবে 5। এবার 8 থেকে 6 বিয়োগ করলে হবে 2, এখানে বসলো 2, 7 থেকে 3 বিয়োগ করলে বসবে 4। এবার তুমি ঘুরিয়ে দেখে নাও, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে, তাহলে এটা ঠিক, 6 থেকে 2 বিয়োগ করলাম তাহলে 4 হলো, 5 থেকে 0 বিয়োগ করলে 5ই থাকবে, তাই এখানে বসানোই আছে 5, 6 থেকে 1 বিয়োগ করলে হবে 5, 8 থেকে 2 বিয়োগ করলে 6, 7 থেকে 3 বিয়োগ করলে 4। এভাবে তোমরা ঘুরিয়ে অঙ্কটা করার পর দেখে নেবে অঙ্কটা ঠিক হয়েছে কিনা। 6 নম্বর অঙ্কে শূন্যস্থানগুলো ঠিকঠাক নেই, খুব ছোটোভাবে আছে, আমি খাতায় দেখাচ্ছি 6 7 আর 8 অঙ্কটা। 6 নম্বর অঙ্কেতে দেখো, এই বড় সংখ্যাটা বের করতে হবে, ছোট সংখ্যাটা দেওয়া আছে আর বিয়োগ ফলটা দেওয়া আছে। বড় সংখ্যা নির্ণয় করতে গেলে তোমাকে কী করতে হবে, ছোট সংখ্যার সঙ্গে বিয়োগ ফলটা যোগ করতে হবে। 5-এর সঙ্গে 0 যোগ করলে হয় 5, তাই এখানে বসবে 5। এবার দেখো, এই ছোট সংখ্যাটা বের করতে হবে, তার জন্য কী করতে হবে, এই 5 থেকে 7 বিয়োগ করব। তো 5 থেকে তো 7 বিয়োগ করা যাবে না, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যাবে না, তাই এটাকে 15 ধরতে হবে, 15 থেকে 7 বিয়োগ করলে হবে 8, এখানে বসবে 8, এখানে মনে মনে তোমাকে 15 ধরতে হবে। এবারে 15 ধরেছিলাম, হাতের একটা এখানে এলো, তাহলে 1 আর 1 কত হলো, 2, 2-এর সঙ্গে 0 যোগ করলে হবে 2, তাই এখানে বসবে 2। এবার দেখো, ছোট সংখ্যাটা বের করতে হবে, তাই জন্য 3 থেকে 2 বিয়োগ করতে হবে, তাহলে এখানে হবে 1। আবার দেখো, বড় সংখ্যা বের করতে গেলে এর সঙ্গে যোগ করতে হবে, 6 আর 5 11, 11-এর 1 বসলো, হাতে থাকলো 1। অঙ্কের মাঝখানে তো আমি 11 বসিয়ে দিতে পারি না, একটা বসবে হাতের একটার জন্য থেকে যাবে। তো এবার 4 থেকে 2 বিয়োগ করলে হবে কি, 2, কিন্তু আমি 2 বসাতে পারবো না, যেহেতু হাতের একটা এখানে এসে যোগ হবে,
তাই এখানে এক বসাতে হবে। তাহলে দেখো এগারোর হাতের একটা এন এখানে যদি আসে তাহলে দুই হবে, চার থেকে দুই বিয়োগ করে তবেই আমি এখানে দুই পাব। এবার দেখো অঙ্কটা আমি ঘুরিয়ে দেখে নিই ঠিক হয়েছে কিনা। পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে হবে পাঁচ, পনেরো থেকে আট বিয়োগ করলে হয় সাত, হাতের একটা এখানে এলো, দুই থেকে দুই বিয়োগ করলে হয় শূন্য, তিন থেকে এক বিয়োগ করলে দুই, এগারো থেকে ছয় বিয়োগ করলে পাঁচ, আর দেখো এখানে হাতের একটা এখানে এলো তাই চার থেকে দুই বিয়োগ করলে দুই, হাতের একটা এখানে যোগ হবে আসবে এসে, তাহলে দুই হচ্ছে একার একে, চার থেকে দুই বিয়োগ দিলে দুই। এরপরের অঙ্ক দেখো, বড় সংখ্যা বের করতে হবে তাই জন্য আট আর তিনে এগারো, এগারোর এক বসলো, হাতের একটা এবার এখানে আসবে। তো এবার হাতের একটা যদি এখানে আসে ধরো, তাহলে এবার কি শূন্য আছে এখানে, তাই দুই থেকে শূন্য বিয়োগ দিলে কি হবে দুই হবে, কিন্তু এখানে দুই বসানো যাবে না যেহেতু হাতের এক এখানে আছে, তাই এখানে এক বসাবো। এবার দেখো একার একে দুই, দুই থেকে দুই বিয়োগ দিলে হবে শূন্য, হয়ে গেল। ছয় আর দুই যোগ করলে হবে আট, আর এখানে চার থেকে আমি শূন্য বিয়োগ দিচ্ছি তাহলে কত পাবো চার পাবো, এখানে বসবে চার। আবার বড় সংখ্যা তোমাকে বের করতে হবে, সাত আর পাঁচের জন্য যোগ করতে হবে, যোগ করলে হয় বারো, বারোর দুই বসলো, হাতের একটা এখানে এলো। হ্যাঁ দেখো ছয় থেকে চার বিয়োগ করলে হবে কত দুই, কিন্তু এখানে দুই বসানো যাবে না এক বসাতে হবে, কারণ কি এখানে হাতের একটা আছে। এবার দেখো ছয় থেকে এক আর একে দুই বিয়োগ দিলে হবে চার, এবার এতক্ষণে ঠিক হয়েছে তাহলে এখানে বসবে এক। তোমরা আবার ঘুরিয়ে দেখে নেবে বিয়োগটা ঠিক হয়েছে কিনা। দেখো আট আর কয় এগারো, তিনের এগারো, হাতের একটা এখানে এলো তাই দুই আর দুই মিলে গেলে শূন্য, আট থেকে দুই বাদ দিলে হবে ছয়, চার থেকে চার বিয়োগ দিলে হবে শূন্য, এবার বারো থেকে সাত বিয়োগ দিলে হবে পাঁচ, হাতের একটা এখানে আসবে, ছয় থেকে দুই বিয়োগ দিলে হবে চার। এবার দেখো আট নম্বর অঙ্ক, এই সংখ্যাটা বের করতে হবে। এবার দেখো ছয় থেকে আমি শূন্য বিয়োগ করলাম তাহলে কি পাবো ছয় পাবো, তাই এখানে ছোটো সংখ্যা বের করতে গেলে বড় সংখ্যা থেকে বিয়োগফল বিয়োগ দিতে হবে, ছয় থেকে শূন্য বিয়োগ দিলে ছয় হয় তাই এখানে বসবে ছয়। ছয় আর দুই এবার বড় সংখ্যা বের করতে হবে তাই এটার সঙ্গে এটা যোগ করতে হবে, ছয় আর দুই যোগ করলে হবে আট, পাঁচ থেকে এবার ছয় বিয়োগ করতে হবে তাহলে আমি এই সংখ্যাটা পাবো, এবার পাঁচ থেকে ছয় তো বিয়োগ করা যায় না পনেরো ধরতে হবে, পনেরো থেকে ছয় বিয়োগ দিলে হবে নয় তাই এখানে বসবে নয়, হাতের একটা এখানে এলো, দেখো দুয়ের আগে তিন, এবার তাহলে কী করতে হবে পাঁচ আর তিনে যোগ করলে হবে আট। এবার আবার ছোটো সংখ্যা বের করতে হবে ওই জন্য এটা কী করবো দুই থেকে এক বিয়োগ দিলে হবে এক, আর এখানে পাঁচ আর তিনে হবে আট, হয়ে গেল আট নম্বর অঙ্ক। এরপর দেখো নয় নম্বর অঙ্ক, অতুলবাবু সাত লক্ষ আশি হাজার দুই শত পঞ্চাশ টাকায় একটি বাড়ি কেনেন, কিন্তু ওই বাড়িতে তিনি থাকবেন না, তাই ঠিক করলেন বাড়িটি বিক্রি করে দেবেন, তিনি আট লক্ষ নব্বই হাজার টাকায় বাড়িটি বিক্রি করেন, বাড়িটি বিক্রি করে তিনি কত টাকা বেশি পেলেন। আগেই আমি বললাম যে দুটো জিনিসের মধ্যে তুলনা করতে গেলে তখন কি করতে হবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হবে, একটা আর একটা থেকে কত কম বা কত বেশি সেটা নির্ণয় করতে গেলে আমাদেরকে বিয়োগ করতে হবে, তাই এই অঙ্কটাও বিয়োগ করতে হবে। বাড়িটির দেখো ক্রয় মূল্য মানে কেনা দাম সাত লক্ষ আশি হাজার দুই শত পঞ্চাশ টাকা, বাড়িটা কিনেছেন তিনি এই টাকায়, বাড়িটির বিক্রয় মূল্য আট লক্ষ নব্বই হাজার টাকা, অতএব বাড়িটি বিক্রি করে তিনি টাকা বেশি পেলেন আট লক্ষ নব্বই হাজার বিয়োগ সাত লক্ষ আশি হাজার দুশো পঞ্চাশ টাকা। এবার বিয়োগটা করে নাও, এখানে সাত লক্ষ আশি হাজার দুই শত পঞ্চাশ, শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য, পাঁচ আর পাঁচে দশ, হাত থাকলো এক, তিন আর সাতে দশ, হাতে থাকলো এক, এক আর নয় দশ, হাতের একটা এখানে এলো, নয় আর নয় মিলে গেলে শূন্য, আট থেকে সাত বিয়োগ দিলে হবে এক,
অতএব বাড়িটি বিক্রি করে তিনি টাকা বেশি পেলেন, কত টাকা বেশি পেলেন? একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,09,750 টাকা তিনি বেশি পেলেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা এটা লাইক করবে, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা।